উদ্দেশ্য চুরি, 110 দিনে 200টি বিমানে সফর, বিমান যাত্রীদের লক্ষ লক্ষ সোনার গহনা হাতিয়ে ধৃত যুবক, অবাক করা কাণ্ড বিমানবন্দরে। একমাত্র লক্ষ্য চুরি, তাও আবার ট্রেনে বাসে কিংবা রাস্তাঘাটে চুরির ঘটনা নয়, রীতিমতো ফ্লাইটের টিকিট কেটে প্লেনে চড়ে 110 দিনে 200টি ফ্লাইটে চুরি করে ধৃত যুবক। ইতিমধ্যে এই ঘটনা জানাজানি হতেই চক্ষু চড়ক কাজ সকলের। সকলের মনে একটাই প্রশ্ন, বিমানবন্দর কিংবা বিমানের নিরাপত্তা ব্যবস্থা এত কড়া থাকা সত্ত্বেও কিভাবে চুরি করা সম্ভব? আসুন এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক সম্পূর্ণ বিষয়টি। বাংলায় অতি পরিচিত একটি প্রবাদ আছে, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। ঠিক সেভাবেই দীর্ঘদিন যাত্রী সেজে চুরি করার ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ট্রেনে কিংবা বাসে জিনিসপত্র চুরির সম্মুখীন হয়েছেন অনেকেই, যেই কারণে ওই গণপরিবহনগুলিতে সফরের সময় অত্যন্ত সতর্ক থাকতে হয়। তবে আকাশপথেও যে চুরি হতে পারে এমন ধারণা কিন্তু অনেকেরই ছিল না, তাই প্রথম বিমানে চুরির ঘটনা শুনে অনেকেই অবাক হয়েছেন। জানা যায় পুলিশ এমন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যিনি বিমানে চেপে এক শহর থেকে আরেক শহরে সফর করতেন শুধুমাত্র চুরি করার উদ্দেশ্যে। মূলত তার সহযাত্রীদের জিনিসপত্র চুরি করতেন অভিযুক্ত ওই যুবক, কিন্তু সম্প্রতি চুরি করতে গিয়েই তার এই কীর্তি ফাঁস হয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত ব্যক্তি ধরা পড়ে যাওয়ার ভয়ে তার মৃত ভাইয়ের নামে টিকিট বুক করতেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো ওই ব্যক্তি 1 বছরে 200 বারেরও বেশি বিমানে ভ্রমণ করেছেন এবং কয়েক কোটি টাকার জিনিসপত্র চুরি করেছেন। পুলিশ সূত্রে জানা যায় রাজেশ কাপুর নামে এক যুবক 110 দিনে 200টি বিমানে যাত্রা করেছেন, বিমান যাত্রার মাঝেই করতেন চুরি। পাহাড়গঞ্জ এলাকা থেকে রাজেশকে গ্রেফতার করা হয়। তার বাড়িতে তল্লাশি চালিয়েই লক্ষাধিক টাকার সোনার গহনা উদ্ধার করেছে পুলিশ। সূত্রের খবর, গত 11 এপ্রিল হায়দ্রাবাদ থেকে দিল্লিগামী বিমানে এক যাত্রীর 7 লক্ষ টাকার গয়না চুরি যায়। অন্য ঘটনাটি ঘটে 2রা ফেব্রুয়ারি, অমৃতসর থেকে দিল্লিগামী একটি বিমানে এক যাত্রীর 20 লক্ষ টাকার গয়না চুরি হয়ে যায়। তদন্তে নেমে পুলিশ ওই দুই বিমানের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে, সেখানেই দেখা যায় ওই দুই বিমান যাত্রীর তালিকায় নাম ছিল রাজেশের। এরপর অভিযুক্তের খোঁজ পেতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের থেকে তথ্য চাই পুলিশ। রাজেশের ফোন নাম্বার পেলেও তা ছিল ভুয়ো। পুলিশ পরে রাজেশের আসল নম্বর খুঁজে পায়, তারপরেই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশে জেরার মুখে অপরাধের কথা স্বীকার করে নেয় রাজেশ, এরপর তাকে গ্রেফতার করা হয়। জানা যায় অভিযুক্ত মূলত চণ্ডীগড়, হায়দ্রাবাদ ও দিল্লি যাত্রীদের টার্গেট করতেন। রাজেশ কাপুর বেশিরভাগ প্রিমিয়াম ডোমেস্টিক ফ্লাইটে ভ্রমণ করতেন এবং প্রবীণ নাগরিকদের টার্গেট করতেন। এই বিষয়ে দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার উষারাং রানী জানান, রাজেশ কানেক্টিং ফ্লাইটে চলাচলকারী যাত্রীদের মূলত টার্গেট করত। যেমন যে মহিলার গহনা চুরি হয়েছে, তিনি গত বছর এপ্রিলে হায়দ্রাবাদ থেকে দিল্লিতে আসছিলেন ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার যুক্তরাষ্ট্রগামী একটি ফ্লাইট ধরতে। একইভাবে ভার্জিন্দা রজিত সিং নামের ওই মার্কিন নাগরিক অমৃতসর থেকে দিল্লি কানেক্টিং ফ্লাইটে আসছিলেন জার্মানির ফ্র্যাঙ্কফুর্টগামী ফ্লাইট ধরতে, চুরি যায় তার সামগ্রীও। এই বিষয়ে ডেপুটি কমিশনার আরও জানান, রাজেশ বিমানবন্দরে আসা বয়স্ক নাগরিকদের আচার আচরণ ভালোভাবে লক্ষ্য করত, এরপর চুপিসারে তাদের ব্যাগেজ ডিক্লারেশন স্লিপ পড়ে ব্যাগে কী ধরনের মূল্যবান জিনিস আছে তা ধারণা করে নিত, তারপরেই অভিযুক্ত চুরি করত। তবে অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এর পেছনে বড় কোনো চক্রের যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।